আই থিঙ্ক আমি বলবো এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে ওরা ওদের ট্যালেন্ট শোকেস করতে পারছে। অ্যান্ড দিস ইজ দ্য 7th এডিশন, সো আগেও এরকম প্রচুর ট্যালেন্ট পাওয়া গেছে। অ্যান্ড এই ইয়ার আই থিঙ্ক আরও বেটার হবে বিকজ এখন ওয়েল নোন। অ্যান্ড নীলকে থ্যাংক ইউ জানাবো যে আমাকে আজকে এখানে ডেকেছে। অ্যান্ড হি ইজ ডুইং গ্রেট উইথ দিস প্ল্যাটফর্ম। অ্যান্ড আই উড ডেফিনেটলি ওয়ান্ট কি এইবারে একটা বেটার মানে ট্যালেন্ট বেরোক বিকজ আমি জাজ করছি। একদমই মানে অনেকে এরকম আছে যারা কিক বক্সিং জানে, এরকম অনেকে আছে যারা মিউজিশিয়ান, সো ডিফারেন্ট কাইন্ড অফ ট্যালেন্টস। অ্যান্ড আমি ওটাই বলবো যে যারা মানে স্ট্যান্ড আউট করে বাকিদের থেকে, সবাই তো অনেক কিছু অনেক রকম একই জিনিস বলে, তো উই ট্রাই টু ফাইন্ড সামথিং ডিফারেন্ট। অ্যান্ড সেটাই পাচ্ছি এবং সেটাকেই এনজয় করছি। FS-এর সকল কন্টেস্টেন্টকে আমার তরফ থেকে অনেক অনেক বেস্ট উইশেস। অ্যান্ড জাস্ট এটাই বলবো যে কনফিডেন্ট থাকো, নার্ভাস থেকো না, অ্যান্ড জাস্ট লাভ ইউর সেলফ অ্যান্ড বি দ্য ওয়ে ইউ আর। সো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট মন্ত্রা। অ্যান্ড তোমাদেরকে নেক্সট রাউন্ডের জন্য বেস্ট উইশেস। অ্যান্ড মে দ্য বেস্ট ব্যান অর ওমেন উইন। ভালো কয়েকজনের পটেন্সিয়াল খুব ভালো, মানে আজকে 300 জনের মধ্যে থেকে ফার্স্টে প্রায় 55 এবং তারপরে আরও আজকেই এলিমিনেশন হয়েছে। সো বোঝা যাচ্ছে যে কত মানুষ এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, কাজ করতে চায় এবং তাদেরকে বাদ দিতেও খুব খারাপ লাগে। বাট অবভিয়াসলি কিছু পটেন্সিয়াল আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট থাকে যারা নিজের ট্যালেন্টে উঠে আসে এবং সেটাই আজকেও হয়েছে, এবং আই গেস কিছু বছর তারা খুব ভালো কাজ করবে। নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসছে তারা সত্যি বুঝতে পারে না কোনখান থেকে শুরু করবে, এবং এরকম একটা প্ল্যাটফর্ম পেলে, যেটা জেনুইন প্ল্যাটফর্ম পেলে FS এর মতন, তারা বুঝতে পারে যে কোথা দিয়ে কি শুরু করা উচিত বা কীভাবে শুরু করা উচিত। আমি শিওর আগামী বছরে FS থেকে আরও আগামী দিনে সুপারস্টাররা বেরিয়ে আসবে। FS 2020, এবং যেহেতু এটা 2019 চলছে কিন্তু তার অডিশন এই মুহূর্তে শুরু হয়ে গেছে। কারা রয়েছে বিচারকের পদে তাদেরকে আমরা প্রত্যেকে চিনি, কিন্তু 7 বছরে যারা অডিশন দিতে এসছে তারা আবারও সেই লেভেলের টেন্স। তাদের সাথে কথা বলো তারা কী করে প্রিপারেশন নিচ্ছে, এবং ডেফিনেটলি জাজেসরা কী কীভাবে বিচার করছে সেটাই দেখবো। আপনি ততক্ষণ চোখ রাখুন সিটি সিনেমায়, আর আমার সাথে আসুন দেখি পার্টিসিপেটরা এক্স্যাক্টলি কী কী প্রিপারেশন নিচ্ছে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর আমি এখন FS-এর নাম শুনে আমি এখানে এসেছি, জানি না কী হবে। আর এইখানে আমাদের জাজেসরাও রয়েছে, দিয়ে এসছি, বনি সেনগুপ্ত আর ইন্দ্রনীল মুখার্জি সবাই আছেন এখানে। আর দেখা যাক, প্রিপারেশান তো নিয়েছি, ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হয়েছে, আবার জাজেসদের কাছে সমস্ত রকম দেখা যাক। সো ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এখনও অবধি জানি না এরপর কী হবে, সো খুবই নার্ভাস। শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছি, আই হোপ কি যে স্বপ্নটা নিয়ে এসেছি সেটা হয়তো পূরণ হবে। অ্যান্ড আমি একজন ইউটিউবার, বাট লাইফের ড্রিম আছে একজন অ্যাক্টর হওয়ার, সাকসেসফুল অ্যাক্টর হওয়ার। তো ফিঙ্গার ক্রস, দেখা যাক কী হয়। ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড, দেখা যাক সেকেন্ড রাউন্ডের কী রেজাল্ট আসে। আমি ব্যাঙ্গালোর থেকে এসছি এখানে, এখন সেকেন্ড রাউন্ডের প্রিপারেশান চলছে, তো এতটা দূরে এসছি, দেখা যাক আগে কতটা কী হয়। শুধু এখন ইচ্ছে আছে যে আগে কিছু হওয়ার FS এর জন্য অ্যান্ড মিস দেবা মিস ইউনিভার্সের জন্য, সো ফিঙ্গার ক্রস। আমার পড়া একদিকে আর আমার প্যাশন একদিকে, অ্যান্ড খুব ভালো গেছে ফার্স্ট রাউন্ডটা, এবার দেখি সেকেন্ড রাউন্ডে কী হয়। ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে গেছি, এবার সেকেন্ড রাউন্ডের অপেক্ষায় রয়েছি, দেখি কী ফলাফল হয়। যাদেরকে এতদিন টিভির পর্দায় দেখেছি তাদের সামনে নিজের পারফরমেন্স করলাম, দেখা যাক এবার নেক্সট কী হয়। গান বাজনাতে খুব ন্যাক আমার, আর তার সাথে খেলাধুলোও করি, ফুটবল খেলি, কাবাডি খেলি। আজকে এখানে প্রথমবার আসা, জানি না কী হবে, কিন্তু খুব কনফিডেন্স আছে আর মনে হয় ভালোই হবে যা হবে, বাকিটা ফিঙ্গার ক্রসড। আমি নর্থ কলকাতার মেয়ে, মডেলিং ছাড়া আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, এবং ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হয়েছি, সেকেন্ড রাউন্ডে এখন অডিশন হয়নি। আই এম রিয়েলি এক্সাইটেড, ফিঙ্গার্স ক্রসড।